একটি চ্যানেলে সাবস্ক্রাইবিং তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখে থাকে। এখন অনেকে তো সাবস্ক্রাইবিং তো তৈরি করে থাকে, কিন্তু তারা কি করে একদম সোজাসুজি একটি সাবস্ক্রাইবিং তো তৈরি করে থাকে যা দেখতে মোটেও প্রফেশনাল লাগে না। কিন্তু আজকের রিভিউটিতে আমি আপনাকে দেখাবো কিভাবে 3D একটি সাবস্ক্রাইবিং তো তৈরি করতে পারেন মোবাইলের সাহায্যে এবং কাইন মাস্টার দিয়ে। তো চলুন আমরা আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এর জন্য আপনার অবশ্যই যা যা দরকার হবে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করা, একটি স্ক্রিন রেকর্ড এবং একটি কাইনমাস্টার অ্যাপ, যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং দরকার হবে একটি ফটো ফ্রেম বা মোবাইলের একটি ফ্রেম PNG, যা আপনার গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এবং হয়তো আপনার সবার কাছেই এই ফ্রেমটা রয়েছে। তো এখন এই জিনিসগুলো থাকলে আমি আপনারা তৈরি করতে পারেন সাবস্ক্রাইব 3D সাবস্ক্রাইব ইন্ট্রো। এর জন্য আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং চলুন আমি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কীভাবে তৈরি করতে হয়। তো ফ্রেন্ডস, আপনার কাইনমাস্টার ওপেন করবেন। কাইনমাস্টার ওপেন করার পর আপনারা এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা আপনাদের এই যে কোনো একটা মোবাইল ফ্রেম ইউজ করতে পারেন। তো আমি যেমন আমার একটা মোবাইল ফ্রেম আমি এখন এখানে ইউজ করছি, তো এই মোবাইল ফ্রেমটা আপনারা এখানে অ্যাডজাস্ট করে রেখে দেওয়ার পর আপনারা জাস্ট এটার সাইজ মোতাবেক রাখবেন এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইব যে করছেন এরকম একটা স্ক্রিন রেকর্ড করে নেবেন। তো আমি সাপোজ এখন আমি একটা স্ক্রিন রেকর্ড এরকমভাবেই করে নিচ্ছি, আমার একটা রেকর্ড করা রয়েছে। তো আমি এখানে আপনারা জাস্ট এখানে অ্যাডজাস্ট করে রাখবেন, এরকম রেখে দেওয়ার পর আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এরপর আপনারা এই ফটোটা সেভ, ভিডিওটা কাটিং শাটিং করে সেভ করে নেবেন। তো আমি এটা সেভ করে নিচ্ছি। তো ফ্রেন্ড, সেভ করে নেওয়ার পর আপনারা আবার কাইনমাস্টারে চলে আসবেন এবং এটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যে ভিডিওটি সেভ করে রেখেছিলেন সেই ভিডিওটি এখন লেয়ার অপশনটিতে গিয়ে নিয়ে আসবেন। তো আমি এই ভিডিওটা নিয়ে আসছি। সেই ভিডিওটা এরকমভাবে নিয়ে আসার পর আপনারা একটু সাইজ মোতাবেক রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা ঠিক এই সেই ভিডিওটিতে ক্লিক করবেন, এই চাবি আইকনটিতে ক্লিক করে একটু ভিডিওটাকে একটু সরিয়ে নেবেন। এরপর আপনারা এই প্লাস আইকনটিতে ক্লিক করে দেবেন এবং এটা একটু ছোটো করে আপনার একটু বাঁকা করে এটাকে একটু বড় করে নেবেন। তো আমি যেমন এখানে একটু বড় করে নিলাম, এরকমভাবে করে নেওয়ার পর এখন দেখবেন যে আমার মতো সেরকম 3D শেপের মতো একটা সিস্টেম হয়ে গেছে। এরকম হয়ে যাওয়ার পর যখন দেখবেন সাবস্ক্রাইব করেছে, তারপর যখন বেল আইকনটিতে ক্লিক করেছে, এরপর একটু ওয়েট করে আপনারা এই যে এইখানে আবার একটু ক্লিক করে বা একটু পিছের হোমওয়ার্ক আবার চাবি আইকনটিতে ক্লিক করবেন। এই তারপরে এটাতে একটু প্লাস আইকনে ক্লিক করে দেবেন আর একটু ড্র্যাগ করে আবার প্লাস আইকনটিতে ক্লিক করে এটা এখন ছোট করবেন। ছোট করে এটা সাইজ সোজা রেখে আপনারা আর একটু বড় করে দিন। অ্যান্ড দ্যাটস ইট, হয়ে গেছে। এখন আমরা দেখি কেমন হলো। আপনি এরকমভাবে দেখতে পাবেন সাবস্ক্রাইব করে নেওয়ার পর বেল আইকনটিতে ক্লিক করে দেবো, আপনারা চাই সিম্পলি একটা বয়স ওভার দিয়ে দেবেন। তো আমি একটু স্লো হয়েছে, এরপর আপনারা দেখবেন যে অটোমেটিক এরকম ঘুরে গেছে। তো এরকম ঘুরে যাওয়ার পর এখন আপনাদের বাকি অংশগুলো আমি কেটে দিচ্ছি, আমার অনেক মানে বাকি অংশগুলো আমি এখন কেটে দিলাম। এখন আপনাদের দরকার হবে হচ্ছে একটি টাচ আইকন, মানে টাচের যে একটা ভিডিও গ্রিন স্ক্রিন ফুটেজ সেটা দরকার হবে। তো এখন ওইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা আপনারা ফার্স্ট অফ অল ক্রোমা কিটা রিমুভ করে নেবেন। তো আমি ফার্স্ট অফ অল ক্রোমা কিটা রিমুভ করে নিলাম। এখন আপনি দেখবেন যে একটু সাইজ মতো করে নেবেন, একটু বড় রাখবেন এবং ক্রোমা কিতে গিয়ে এটা একটু কমিয়ে রাখ দিবেন। এরপর আপনারা দেখবেন যে কখন সাবস্ক্রাইবটা করছে ঠিক সেই পজিশনেটা রাখবেন। তো আমি একটু পিছনে নিয়ে যেটা আমি ফার্স্ট অফ অল দেখি কোন কখন সাবস্ক্রাইবটা করছে। তো আমার দেখতে পাচ্ছেন এটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিয়ে এখানে রেখে দিয়ে দেখি কোথায় সাবস্ক্রাইবটা করছে। অনেক দেরি, তা আমার একটু পিছনে নিয়ে যাই এটা। তো ফ্রেন্ডস, আর একটু পিছিয়ে নিয়ে যেতে হবে আমাদের। আপনারা একটু ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন যে দেখবেন যে কখন সাবস্ক্রাইবটা করছে ঠিক ওই টাইমে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তো ফ্রেন্ডস, আমি এবার করলাম, দেখে এবার হচ্ছে কিনা। আমার অনেকবার ভালোভাবে এটা আপনাদের করে করে দেখে নিতে হয় যে এটা ঠিক মতো হয়েছে কিনা। তো ফ্রেন্ডস দেখলেন কিন্তু আমারটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনারা যদি বাটন শো করে যে টাচ প্যাড
তো আপনারা দেখবেন যে কোথায় সেই টাচ আঙুলটা পড়ছে ঠিক ওইখানে আপনারা এটা রেখে দিলেন, তাহলে মনে হবে যে হ্যাঁ একদম ওই জায়গাটাতেই ক্লিক করেছে। তখন দেখেন মনে হবে যে একদম ওইখানেতেই ক্লিক করেছে। তো এরকম করার আপনারা যখন এটা শেষ হয়ে যাবে তখনই এটা আবার কেটে দিবেন। এরপর আপনারা ঠিক একই প্রসেসে আরেকটা আঙ্গুল আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি যদি এখন এখানে ডুপ্লিকেট করতে যাই তাহলে দেখবেন যে এরকম একটা হয়ে যাচ্ছে, এর জন্য আর কি আমি ভিডিও এখানে করতে পারতেছি না। তো এরকম করে নেবেন, এরপরে দেখবেন যে আপনাদের সাবস্ক্রাইব ইন্ট্রোটা ঠিক আমার মতোই হয়ে গিয়েছে। আমি জাস্ট আপনাদের একটা আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কীভাবে করবেন, এখন আপনার আরেকটা হাত এখানে বসিয়ে ঠিক একইভাবে সাবস্ক্রাইব ইন্ট্রোটা করে নেবেন, যদি আমি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর আপনাদের সাবস্ক্রাইব ইন্ট্রোটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি, এবং এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট কোন ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।